আজকে আমি চলে এসেছি বালিজুড়িতে। এখানে কালী পুজো খুবই সুন্দর হয়, আর কালী পুজোর আজ হচ্ছে প্রতিমা নিরঞ্জন। এখানে কালী পুজো উপলক্ষে খুবই সুন্দর কিন্তু প্রতিমা নিরঞ্জন হয়, সমস্ত কিছু তোমাদের দেখাবো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো বালিজুড়ি কালী পুজো প্রতিমা নিরঞ্জন। প্রতিমা নিরঞ্জনের সময় কিছু নিয়ম রয়েছে এই বালিজুড়ি গ্রামে। যেমন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাতে সাতবার মাকে নিয়ে যাওয়া হবে। তারপর একটা গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডে মাকে নিয়ে যাওয়া হবে। ওইখানে প্রচুর ডান্স হবে, সব কিছু হবে, তোমাদেরকে দেখাবো। শুরু হয়ে গেল বালিজুড়ির প্রতিমা নিরঞ্জন। Thank you.
মাকে নাচাবার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে এই বালিজুড়ি কালী মন্দিরে। এবারে মাকে একটা গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে, সেখানে ছটি প্রতিমা রয়েছে, সেই ছটি প্রতিমা ওখানে রাখা হবে, তারপর ড্যান্স হবে, তারপর প্রতিমা নিরঞ্জন হবে। এই ছটি প্রতিমা রয়েছে বালিজুড়িতে, এই ছটি প্রতিমা কিন্তু মাঠের মধ্যে নিয়ে এসেছে, দেখে নাও। আর প্রচুর ভিড় রয়েছে কিন্তু, এখানে কিছুক্ষণ থাকবে, আর এখানে অলরেডি ডিজের প্রোগ্রাম চলছে। আজকে আমি তোমাদের ঘুরে দেখালাম বালিজুড়ির কালী পুজো প্রতিমা নিরঞ্জন। এখানে কিন্তু কালী পুজোর প্রতিমা নিরঞ্জন খুবই সুন্দর হয়, তোমাদের দেখালাম। প্রথমে যে রাস্তাটা থাকে, যে মন্দিরগুলো থাকে, সেই মন্দিরে কিন্তু সাতবার প্রতিমাগুলোকে নিয়ে যায়, আর তারপরে যে গ্রাউন্ডটা রয়েছে সেই গ্রাউন্ডে প্রতিমাগুলোকে রাখা হয়, তারপর ওখানে ডিজে বাজে, সেখানে অনেকে ড্যান্সাররা অনেকেই করে, প্রচুর এনজয় করে, তারপর প্রতিমা নিরঞ্জন হয়ে যায়। সমস্ত কিছু তোমাদের দেখালাম, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। হ্যাঁ, যারা এই বছর 2023 মিস করে গেছো তারা 2024 ট্রাই করবে আসার, খুবই সুন্দর হয়। তাহলে আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।